আছেন, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব কিভাবে কলা কাটতে হয় সেই সম্পর্কে। যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কলা কখন কাটতে হবে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কলার কালার দেখে। যখন আপনি কাঁচকলা কাটবেন তখন কাঁচকলার উপরে কালো কালো দাগ পড়ে যাবে, তখন বুঝতে পারবেন যে কাঁচকলা কাটার সময় হয়েছে। বা অন্যান্য কলা, কাঁঠালি, সবজি কলা, ওই কলাগুলো আপনার দেখা গেছে যে কালো হয়ে যায়, একদম কালো হয়ে যায়। আর যদি বেশি দিন গাছে রাখতে পারেন তাহলে তো পেকেই যাবে। সো এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি একটি কলার আকার বা সাইজ বা কালার দেখলে বুঝতে পারবেন যে কখন কাটার সময় হয়েছে। আর একটি কলা পরিপক্ব হতে কমপক্ষে 6 থেকে 1 বছর সময় লাগে, চারা গাছ থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত 6 থেকে 1 বছর সময় লাগে। কলা কাটার সময় হলে অবশ্যই গাছটি কেটে ফেলে দেবেন, কারণ একটি গাছ থেকে একবারই ফলন পাওয়া যায়। আর আপনার অভিজ্ঞতা থেকেই বুঝতে পারবেন কখন কলা কাটার সময় এসেছে। ধন্যবাদ সবাইকে।